আসসালামু আলাইকুম ভিউয়ার্স বার্ডস কিনে পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আসলে এখন তো ঝড় বৃষ্টির দিন এই জন্য আপনাদেরকে সাবধান করে দিচ্ছি কেননা আপনার আবহাওয়া পূর্বাভাস দিয়েছে যে আপনার চল্লিশ কিলোমিটার ঘন্টা বেগে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপটি কেন্দ্রের কাছে সাগরে উত্তল রয়েছে এটি আগামী ছাব্বিশ তারিখ বুধবার বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে আঘাত হানতে পারে তো এই ঝড়টার নাম হলো তো আমি এই জন্য আপনাদেরকে সাবধান করতে চাই যে যারা পাখি পালন করেন বিশেষ করে যারা বিল কিনতে পাখি পালন করেন তারা কিন্তু সাবধান হয়ে যান কেননা ছাব্বিশ তারিখের ভিতরে কিন্তু এই ঝড়টা হতে পারে তো পাখি পালন যারা বারান্দায় পাখি রাখেন তাদের পাখি কিন্তু এই সময় একটু প্রবলেম হয় ঝড়ো বাতাসে কিন্তু পাখি ভয় পায় আমি দেখছি এরকম একটা ভিডিওতে এরকম বিলগুলো পাখি রেখে দিয়েছে এই ঝড়ো বাতাসে পাখি খাঁচা খেয়ে দুলতেছে পাখি ভয় পাচ্ছে তো আপনারা এই জন্য সাবধান হয়ে যাবেন আপনারা পাখি যেখানে রাখেন যেভাবে রাখেন পাখির জন্য সুরক্ষিত ব্যবস্থা করে রাখবেন ত্রিপল দিয়ে হোক বা যদি বেশি ঝড়ের সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আপনার পাখিগুলো খাঁচা ঘরে এনে রাখতে পারেন তো এই জন্য সাবধান করার জন্য ভিডিওটি করলাম এবং আপনারাও সেফ থাকবেন আপনারা এই সময় বাইরে যাবেন না যেহেতু এখন কিন্তু বর্তমানে আমাদের দেশে দেখতেছি বিগত পাঁচ সাত বছর যাবৎ বিদ্যুৎ আপনার যে যেটাকে সুদা বাংলা ভাষায় বলে ঠাড়া পড়ে তো এরকম আপনার যে বিদ্যুৎ চমকায় যে আপনার বিদ্যুৎ স্পষ্ট মারা যায় তো আপনারা এই সময় আসলে বাইরে থাকবেন না ঘরে ভিতর থাকার চেষ্টা করবেন সেফ থাকার চেষ্টা করবেন আপনাদের পাখিগুলোকেও সেফ রাখার চেষ্টা করবেন এরকম আমি একটা ভিডিওতে দেখছি আরো দুই আড়াই বছর আগে আপনার একটা খুলনার ওদিকে দিকে আর নিজের বাড়ির ভিতরে পাখি পালন করে ওর পাখির রুমস আছে আলাদা তো দেখা গেছে যে আপনার ওই রুম বরাবর আপনার ওই ঘরের উপরে একটা বড় গাছ ভেঙে পড়ে ঝরে যে কারণে পাখি অনেকগুলো তার মারা যায় সে অনেক ক্ষতিগ্রস্ত হয় তার ঘরটাও ভেঙে যায় পাখির এবং কিছু পাখি কিছুটা বেঁচে যায় অনেকগুলো পাখি মারা যায় তো এই জন্য আপনাদেরকে বলবো সর্বোচ্চ সতর্ক অবস্থা থাকতে ইনশাল্লাহ আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জন্য এই ঝড় থেকে বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ